যে খাদিজা ময়মনসিং থেকে আইসে একটা জবাবও দিতে পারছে দেন কে? হ্যাঁ, এই সাহস আপনারই কেটা দিছে? পালা যেমন তেমন, আগে একটা প্যাস লাগছে, জ্ঞানী মানুষ তো ভাই। আপনার ছেলে মেয়ে কয়জন? খাদিজা ভান্ডারী কথা বলতে গিয়ে কয় আপনি এই প্রশ্নটা এত নামের ভিতরে কেমনি খুঁজে বললেন? আপনার ছেলে মেয়ে কয়জন? মোবাইলের ভিতরে এমন অবস্থা সৃষ্টি করছে মোবাইল কোম্পানিরা, মানে কি নাই, আপনি টিপ দিলেই মোবাইলে পেয়ে যাবেন। তা আমি বসে বসে ভাবতেছি প্রশ্ন করে যে এটা তো অবশ্যই মোবাইলে টিপ দিলে বাড়ি হয়ে যাবো গা, এই নামের অর্থ? হ্যাঁ, মোবাইলে যেটা নাই এটা করবেন প্রশ্ন না, পালা যে তো মারভত হয়েছে, মোবাইলে ওই টিপ দিলে পাওয়া যাবো না, এটা মারভতের কথাই জিগম। আজকে জান তো খাইছে। আপনি যে বললেন আমার এই কথাটা যে খাদিজা আজকে তোমার খবর আছে, ছোটো ছোটো মঞ্চ করলে কিন্তু কোনো সারাসারি নাই, একটা প্রশ্ন করলেই এখন মোবাইল আছে, কই মোবাইল প্রশ্নটা কইরা তো বেকায়দায় পড়ে গেছি, কারণ সাথে তো মোবাইল আছে। কই আজকে এমন প্রশ্ন করবো যেটা মোবাইলের মধ্যে নাই? আপনি করেন না প্রশ্ন, আমি কেন্দ্রের দিকে ডরাই নাকি? কি একটা অবস্থা, আপনি সারা রাত প্রশ্ন করবেন, আমি খাদিজা যদি জবাব না দিয়ে যাই তাইলে আমি কইবেন যে খাদিজা ময়মনসিং থেকে আইসে একটা জবাবও দিতে পারছে। আপনি আগে আমারে দাঁড়ি দেন কে? হ্যাঁ, এই সাহস আপনারই কেটা দিছে? আপনি যে দাঁড়ি দিলেন, আমার দয়াল নবীর আগে অন্য কোন নবী শরীয়ত প্রচার প্রকাশ করেছিল কি? আর যদি শরীয়ত প্রচার প্রকাশ করে থাকে সেটা কিভাবে প্রচার প্রকাশ করেছে, তাদের আমলে কি কোনো সালাত ছিল কি না? কারণ আমরা তো জানি পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করতে হবে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। অন্যান্য নবীর বেলায় যদি কোনো সালাত থেকে থাকে, কারণ আমরা বলি নামাজের কথা, নামাজ তো ফার্সি ভাষা, তাহলে যদি অন্যান্য নবীর বেলায় সালাদ থেকে থাকে তাহলে ওই সালাদটা কিভাবে পড়তে? আপনি যেই প্রশ্ন করছেন আমারে, ওই প্রশ্নের জবাব আমার দাদা গুরু রজব চন্দ্রের এক গান গেলি হয়ে যায়। কে গানটা? ফজর আদম শফিউল্লাহ, জোহর পড়েন খলিলুল্লাহ, আসর পড়েন ইউনুস নবী, আসর পড়েন ইউনুস নবী, মাগরিব ঈশার কল্যাণ, খেদ জেনে সেই নামাজে শোফে দাও প্রাণ মুসলমান, ভেদ জেনে সেই নামাজে শোফে দাও প্রাণ। জিজ্ঞেস করতেছি ছেলে মেয়ে কয়জন, কারণ এই নামের হাকিকত খুব গুরুত্বপূর্ণ। আর শাহিদু নামের যে ব্যাখ্যা, আর শাহিদু নামের ব্যাখ্যাটা এমন গুরুত্বপূর্ণ যে বাবা মার সন্তান অবাধ্য হয়ে যায়, কথা শোনে না, ছেলে হোক বা মেয়ে হোক, সেই সন্তানের কপালের মধ্যে হাত রেখে ছেলে মেয়ের মুখটা যদি আকাশের দিকে রাইখা 21 বার পাঠ করে মুখটা মাসহ করে দেয় বা ফু দেয়, তাহলে সেই অবাধ্য সন্তান বাধ্য হয়ে যায়। অবশ্য সন্তানরে বাধ্য করার জন্য এই আমল করে, নয়তো এই নাম জিগাই লোকে। 99 নামের মধ্যে অনেক নাম ছিল, অন্যগুলো জিজ্ঞেস করে নাই, যেইটা নিজের ঘরে কাজে লাগাই এটাই করছে। বুঝছেন এই বিষয়টা? উনি হলেন সর্বজ্ঞ, মানে এমন একজন স্রষ্টা, স্রষ্টার বিভিন্ন গুণবাচক নাম আছে, যেই নামগুলো প্রকাশ করলে বা আমল করলে মানুষের অনেক বিপদ আপদ কেটে যায়। আপনি কোনো দিনও প্যারালাইসিস হবে না, গাড়ি অ্যাক্সিডেন্টে আমার আপনার দেহ বা আমার দেহ কখনও বিকলঙ্গ হবে না যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পর 1000 বার আসসালামু জপে, কখনোই তার দেহ মানে অবশ হবে না, আল্লাহ পাক শান্তি দিবে তার দেহের মধ্যে, অশান্ত কোনো ভাব থাকবে না। ঠিক গুরুত্বপূর্ণ একটি নাম আমাকে জিজ্ঞেস করলেন, আর শাহিদু নামের অর্থ হলো প্রত্যক্ষদর্শী, মানে যিনি সব কিছু
আমার মনের ভিতরে কি আছে না আছে সব উনি জানে। আচ্ছা একটা কথা আপনাদেরকে জিজ্ঞাই, সারা জীবন তো বাউল শিল্পীদেরকে জিজ্ঞেস করলাম, যেহেতু পালায় প্রবেশ করি নাই আগে আপনাদের সাথে পরিচয় হই। কোনো মানুষ যদি পুকুরে ডুব দিয়ে গোসল করে, আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? পুকুরের মধ্যে যখন ডুব দেয়, পানির নিচে তো আর কেউ কিছু দেখতেছে না, ওইখানে যদি কোনো একটা খারাপ কাজে মানুষটা লিপ্ত থাকে, অন্য কেউ না দেখলে কে দেখে? আল্লাহ দেখে না? আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন আপনি মনে মনে ভাবতেছেন আমি অমুক ব্যক্তির একটা বড় ধরনের ক্ষতি করব, এটা আপনি ছাড়া আর কেউ জানে না, কিন্তু কে জানে? আল্লাহ। আল্লাহ জানে। আল্লাহ গোপন এবং প্রকাশ্য, মনের ভিতরে মানে ভিতরে যা আছে বাহিরে যা আছে সবকিছু যিনি জানে তিনি হইলেন আশাহিদ। আশা করি আপনার কথা আপনি বুঝা পাইছেন। এখন আমাদের পালা হইল এলমি শরীয়ত এলমে মারিফত, দুটাই আমলের মধ্যে নিতে হবে। শরীয়ত মারিফতের স্তরে যাইতে পারবেন না, মানুষ হইল অভ্যাসের দাস, অভ্যাস করতে করতে আপনি সেই মারিফতের উচ্চ লেভেলে যাইতে সম্ভব হবে। একটা গান আগে করতে হয়, কারণ আমি তো ভাই সম্বন্ধে জানি না, যিনি আজকে শরীয়তের আলিম সাহেব উনি কি আমার মারিফতকে ভালোবাসে কি না, মারিফতের পক্ষে আছে কি না, সেটা তো আমার জানতে হয়, বুঝতে হয়, তাকে তো একটু দাগ দিতে হয় যে আপনি আমার কাছে আসেন, এই দুনিয়া বিছাইরা দিয়ে আপনি আমার কাছে না আসলে কিভাবে বুঝবেন যে এই মারিফতের কি মহব্বত কি না। সেই জায়গা থেকে একটি মারিফতের ভূমিকায় গান রাখি, এরপর দেখা যাক কি হয়। আসবাদ খুবই রে মো
যাবে যাইতে যদি চাও মন ঢাকা গুরুকে করো সখা সর্বময় বন্ধুর দেখা সামনেতে পাবি রে ভালো সামনেতে পাবি রে ভালো সামনেতে পাবি যাইতে যদি চাও মন ঢাকা গুরুকে করো সখা সর্বময় বন্ধু আর দেখা সামনেতে পাবি রে মন তুই সামনেতে পাবি সাধক হালিম বলে ভোগ লাগিলে নামের সুধা খাবি রে মন তুই মারি পথের দেশে যদি যাবি রে মন তুই মারি পথের দেশে যদি যাবি অমূল্য ধন বিক্রি করে অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি রে মন তুই মারি পথের দেশে যদি যাবি 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 ধন বিক্রি করে বিনামূল্যে পাবি আগে মারিফতের দেশে যদি যাবি এই জন্ম চক্ষু দিয়ে যা কিছু দেখা যায় না মারিফতের আল্লাহওয়ালা যারা তারা এই চর্মচক্ষের আড়ালে অন্তরচক্ষু দিয়ে অনেক কিছু দেখতে পারে আপনারা ক্ষমা করবেন ছোট মুখে অনেক বড় কথা বলে ফেলতেছি আমার রজ্জব দেওয়ান ভাই যেন কষ্ট না নেয় যদিও আমি এলমে মারিফতের ভূমিকায় কথা বলছি এটা আমার জন্য অভিনয় প্রকৃত পক্ষে যদি আমি এলেমদার বা এলমে মারিফত সম্বন্ধে বুঝতাম তাহলে আমি মঞ্চে গান গাইতাম না এটা আরেকটা হিসাব যেহেতু আমি অভিনয় করছি আপনি দেখেন আমাকে ওইভাবে আঘাত কইরেন আপনিও আলেম সাহেব আজকের জন্য অভিনয় করতেছেন আমিও মারিফতের ফকির বা ফকির নিজেইটাই বলেন অভিনয় করতেছি মালিক যেন এই অভিনয়কে কবুল করে সত্যিকার অর্থে পাগল ফকির বানায় এখন ছোট্ট করে একটা বিষয় আমাদের কাবুল মেম্বার সাহেব যখন ফোন দিছে ফোন দিয়া বলতেছে আপা আপনারা একটু সকাল সকাল আইসা হইলেন গত বছরের ঘটনা তো আমি জানি না বৃষ্টির জন্য যে গান হয় নাই এটা তো আমি জানি না ওই সকাল সকাল গান শুরু করে দিব আমরা গ্রামগঞ্জের মানুষ তো পরে আপনারা সকাল সকাল যাইবেন গান আমি যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি একদম 7:30 সময় আইসা উঠছি গানও কিন্তু 9টা থেকে শুরু হয়েছে গান কিন্তু তাড়াতাড়ি শেষ হইতেইব বুঝছেন নি বিষয়টা আজানের আগে শেষ হয়ে যাবে এখন কথা হলো বলতেছে প্রশ্ন একটা গান বেশি কাজ বেশি হবে কথা কম হবে হ্যাঁ আমরা কাজের মানুষ আপনাদেরকে কষ্ট দিতে আসি নাই আপনাদের কাছ থেকে ভালোবাসা নিতে আসছি আপনারা যেন সুখ পান সে তার জন্যই আসা আপনার পকেটে টাকা থাকলে আমি রেখে আমি নিব এই অধিকার কি আমার আছে আর ভালো গান হইলে তো মানুষ টাকা দেওয়ার কথা মনে থাকে না কারণ গানের ভাবে ডুইবা যায় তখন পকেটে টাকা আছে না সাপ আছে এটা দেখার সুযোগ থাকে এই টাকা বাড়িও নিরে দিয়ে ছোট্ট করে একটু জানতে চাই আজকে যিনি এলমে শরীয়ত নিয়ে কথা বলবেন গান করবেন শরীয়ত প্রচার হইছে আমার দয়াল নবী মায়ার নবী সাফায়েতের কান্ডারি যিনি সরদার দোয়ালম হজরতে আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একটু জানা দরকার বোঝা দরকার আমার নবী 40 বছরে নবুয়তী প্রচার হয় তারপরে উনি শরীয়ত প্রকাশ করেন এর আগে উনি শরীয়ত প্রকাশ করতে পারেন নাই কাফেররা ইহুদিরা আমার নবীরে খুব কষ্ট দিছে ইসলামের দাওয়াত দিতে গেলেই মানুষ তাকে কষ্ট দিছে আঘাত করছে আমার আপনার কাছে ছোট্ট করে প্রথমেই জানা দরকার বোঝা দরকার আমার দয়াল নবীর আগে
অন্য কোনো নবী শরীয়ত প্রচার প্রকাশ করেছিল কিনা। আর যদি শরীয়ত প্রচার প্রকাশ করে থাকে, সেটা কিভাবে প্রচার প্রকাশ করেছে, তাদের আমলে কি কোনো সালাত ছিল কিনা। কারণ আমরা তো জানি পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করতে হবে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। অন্যান্য নবীর বেলায় যদি কোনো সালাত থেকে থাকে, কারণ আমরা বলি নামাজের কথা, নামাজ তো ফার্সি ভাষা, তাহলে যদি অন্যান্য নবীর বেলায় সালাত থেকে থাকে, তাহলে ওই সালাতটা কিভাবে পড়তে হবে। আপনার কাছে আমার ছোট্ট করে এই বিষয়টা একটু জানার দরকার, বোঝা দরকার, একটু জানতে চাই, ক্ষমার চোখে দেখে আমাকে একটু বুঝাবেন, সাথে যেন আমরাও বুঝতে পারি সবাই। যেহেতু একটা করে পালার গান আর একটা করে ইচ্ছে মতো গান, প্রথমত একটু দয়ালি গান করি, পরবর্তীতে পালার গান বিচ্ছেদ গান হবে। আমার দয়াল বাবা টোনা চাঁদকে স্মরণ করে, ভান্ডারীকে স্মরণ করে একটি গান করছি। ধন্যবাদ। এ সংসারে কে আছে আর এমন দয়াবা, এ সংসারে কে আছে আর এমন দয়াবা, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারী, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারী, দুই কুলে সুলতান। এ সংসারে কে আছে আর এমন দয়াবা, এ সংসারে কে আছে আর এমন দয়াবা, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান টোনা চান, দুই কুলে সুলতান।
হ্যালো, এটা একটু টাইট দিত, উঠে ঠিক আছে। ওই যে বলছিলাম যেটা, এটাই সেটা। যাই হোক, ঠিক আছে, কর্তাপক্ষ থেকে আজকের পালা শরীয়ত এবং মারফত বাংলাদেশের সুনামধন্য গায়িকা সুন্দর আছে, আর ধরতে হবে না। খাদিজা ভণ্ডারী, তাকে দেওয়া হয়েছে মারফতের পালা, আমি অধম রজ্জব দন, আমাকে দেওয়া হয়েছে শরীয়তের পালা। পালায় যাওয়ার আগে সকলের উদ্দেশ্য বলবো, পালা করতে গিয়ে শরীর ছন্দে গানে কথায় ভাব ভঙ্গিতে আমার মাঝে অনেক ভুল ত্রুটি হবে বাবা, আপনারা সকলেই ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দিয়ে আমাদের উভয়ের জন্য আশীর্বাদ করবেন, যেন আজকে সারাটি রাত আমরা প্রেমভাবে কাটাইতে পারি, কিছু আত্মার খোরাক দিতে পারি। সাধু মতে বলে, একজন অন্ধ চোখে দেখতে পারে, বোবাও কথা বলতে পারে, বয়রাও কানে শুনতে পারে, লুলায়ও ধরতে পারে, খোরায়ও চলতে পারে, যদি সাধুগুরু বলি ঋষি উলি আল্লাহর দয়া সেই কৃপা ভক্তের প্রতি। তাই আমি মনে করি আজকে যারা আপনারা বসছেন সবাই অলির দরবারে যেহেতু আসছি, সবাই আপনারা মহাজন, আপনারা জ্ঞানবান, আমাদের উভয়ের জন্য একটু আশীর্বাদ করবেন, চেষ্টা করব। আমি প্রশ্নটা করছিলাম, প্রশ্ন কইরা কইরা আমি মনে মনে ভাবতেছি প্রশ্ন এটা করা আমার উচিত হয় নাই, কারণ আমি জানি বর্তমানে মোবাইলের ভিতরে এমন অবস্থা সৃষ্টি করছে মোবাইল কোম্পানিরা, মানে কি নাই, আপনি টিপ দিলেই মোবাইলে পেয়ে যাবেন। তা আমি বসে বসে ভাবতেছি প্রশ্ন করে, যে এটা তো অবশ্যই মোবাইলে টিপ দিলে বাড়িয়ে যাবো গা, এই নামের অর্থ। হ্যাঁ, মোবাইলে যেটা নাই এটা করবেন প্রশ্ন না, পালা যেহেতু মারফত হয়েছে মোবাইলে ওই টিপ দিলে পাওয়া যাবো না, এটা মারফতের কথাই যে কম। আমারে আমার মোতালি ভাই আসছে, তার প্রতি সালাম জানাই, সবার প্রতি সালাম। আগে গান রাখি, আমার কাবুল ভাই বলছে আমাদের প্রশ্ন হবে একটা, কথা হবে কম, গান হবে বেশি, আমরা চেষ্টা করব সেই কর্তা ইচ্ছাই কীর্তন রাখার জন্য। আপনি যখন ডাকছেন মারফতে, আমিও আপনার একটু দাওয়াত দিই, আপনার দেখেন আমার শরীয়তটা আপনার কাছে কেমন লাগে। ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় রে, তোরা শরীয়তে আয়, নবীর দিনে আয় রে, তোরা নবীর দিনে আয়। লইয়া খেরি নবী, লইয়া তৌহিদের বাণী, পঞ্জবে না কোরআন খানি, শরীয়তে আয় রে। কোরআন খানি শরীয়তে আয় রে, রোজা নামাজ হজ যাকাত, রোজা নামাজ হজ যাকাত কর মুমিন ভাই রে, নবীর দিনে আয় রে, তোরা নবীর দিনে আয়, নবীর দিনে আয় রে, তোরা নবীর দিনে আয়। বনের পশু নবী চিনে মানুষ হয়ে চিনলাম না রে, কি জব জীব পরকালে হাসর মহল্লায় রে। বনের পশু নবী চিনে
এর পশু নবী দিনে মানুষ হয়ে চিনলাম না রে, কি জব দিব পরকালে হাসর মহল্লায় রে, ওই ডাকতে সে দয়াল নবী, ওই ডাকতে সে দিনের নবী সাথে বিবি ফাতেমায় রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে খেলে বদি ডুবে যায় রে, আনোয়ার দেওয়ানে বলে ভীষণ তুফান নদীর কূলে নেকি যাবে হেসে খেলে বদি ডুবে যায় রে, নূর নবীজি নায়ের মাঝি, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়। শোনেন শোনের বন্ধুগণ শোনেন আজকের ঘটনা, এই সভাতে রজ্জব দেওয়ান করে বর্ণনা, আরে এই সভাতে রজ্জব মোল্লা করে বর্ণনা, সভাতে আলেম সাহেব করে বর্ণনা, আরে এই সভাতে রজ্জব দেওয়ান করে বর্ণনা, যেইভাবে প্রশ্ন করে কথা ভুলি নাই, ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই, গানে একটি করেছে মারফতের দেশে যাবি, অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি, সাধক হালিম বয়াতির গান গাহিল দাঁড়াইয়া, গান করে প্রশ্ন করে বলেন না খুলিয়া, কি গানের সময় একটু সামন দিয়ে হাঁটা চলাটা একটু বন্ধ রাখলে ভালো হয়, তারপরেও যদিও রাস্তা আসা যাওয়া করবে তারপরেও যতটুকু বন্ধ রাখা যায়। তবে খাদিজা ভান্ডারী কথা বলতে গিয়ে কয় আপনি এই প্রশ্নটা এত নামের ভিতরে কেমনি খুঁজে বললেন, আপনার ছেলে মেয়ে কয়জন, আপনি দেখতেছেন আমার ছেলে মেয়ে, এই যে আমার শব্দটা আমি কখনো আমার কিছুই মনে করি না, কেন মনে করি না জানেন, কারণ আজকে থেকে 50 বছর আগে আমি ছিলাম না, এই টাকাটা ভিতরে রাখছি, 50 বছর আগে আমি ছিলাম না, আল্লাহ যদি বাঁচায় রাখে আরও 50 বছর বা 100 বছর, এটা আল্লাহর দয়া, 100 বছর পরেও আমি থাকব না, আমি আসছি তিনি দয়া করে আমার পিতা মাতার সাহায্যে মাধ্যমে সুন্দর দুনিয়াটা দেখার সুযোগ করে দিচ্ছে, এই পৃথিবীটা সৃজন করেছেন তিনি, আমার কোনো শক্তি নাই একটা গাছ সৃষ্টি করা,
কোনো শক্তি নাই, আমার স্ত্রীকে স্ত্রীর ভিতরে একটা সন্তান জন্ম দেওয়া, তাহলে কিছুই তো আমার না। কোটি কোটি টাকার গাড়ি বাড়ি, অর্থ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সবই তো রেখে যাইতে হবে, তাহলে আমি কার, আমার কি বলে আমি দাবি করতে পারি বাবা? যা দেখি আমি আমার চোখে সবই মালিকে। এই জন্যই মা গত আসরে বন্দনার পরে গান গাইছি, ঘরের মালিক রে খুদাই ভিখারি মরলে কলঙ্ক। প্রশ্ন করে আমার কাছে কথা মন্দ না, আমি ধীরে ধীরে তাহার কথার করব বর্ণনা রে। তবে আপনাকে আমি একটা সিগন্যাল দিয়ে যাই, এত ছোট আসর করলে কিন্তু সারা সারি নাই। বাইনাল আপনিও লইছেন আমিও লইছি, তাই বলে দুইটা গান গাইবেন আর চুপ করে উত্তর দিয়ে বয়ে পড়বেন আপনার মারফতের খুঁটি কো? আপনি যে মারফতটা শুরু করলেন, মারফতের স্তম্ভ কি? আপনার মারফতের ঘর করতে হইলে তার খুঁটি দরকার, তার ভিতরে স্তম্ভ দরকার, মাটি ফেলানো দরকার। আপনি তো মাটিই ফেলাইলেন না, দুইটা গান গাইয়ে বুঝে বললেন। আপনার মারফতের পরিচয় দেন, আপনি আমার দাওয়াত দিলেন, অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি মারফতের দেশে যদি যাবি। এটা দেশটা কি, কিরকম, আপনার মারফতটা কি, এতে গেলে কি হবে, এই বিষয়টা তো আপনার খুঁটি আগে গাড়তে হবে। আমার শরীয়ত হইল সরা, তাহা আইন বিবেচ্য হয়, এটা হলো সংবিধান আইন। সরা অর্থাৎ শরীয়ত, সত্য, একত্ববাদ, এক আল্লাহর ইবাদত করো। তোমাদের জানাই আল্লাহ ছিল, আছে, থাকবে, তোমাদের শুধাই, বিচার করবে, বিচার করবে, কেউ নাহি ছাড়া পাইবে, বিচার করবে, বিচার করবে, এই জন্য হাশরের বিচার হবে, কিয়ামত হবে। বড়কে শ্রদ্ধা করো, ছোটকে স্নেহ করো, বাবা মায়ের খেদমত করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো। আপনি যেই প্রশ্ন করছেন আমারে, ওই প্রশ্নের জবাব আমার দাদাগুরু রজব চন্দ্রের এক গান গেলি হয়ে যায়। কি গানটা? ফজর আদম শফিউল্লাহ, জোহর পড়েন খলিলুল্লাহ, আসর পড়েন ইউনুস নবী, আসর পড়েন ইউনুস নবী, মাদ্রি ভাই সার কল্যাণ, ভেদ জেনে সেই নামাজে সোপে দাও প্রাণ, মুসলমান, ভেদ জেনে সেই নামাজে সোপে দাও প্রাণ, অনিয়মে ভজন বৃথা, অনিয়মে ভজন বৃথা, নিয়ম কানুন আগে মান, ভেদ জেনে সেই নামাজে সোপে দাও প্রাণ, ও ভাই মুসলমান, ভেদ জেনে সেই নামাজে সোপে দাও প্রাণ, মুসলমান। এসা পরে মুসা নবী, তাই তো পান যে গানা ভাবি, এসা পরে মুসা নবী, তাই তো পান যে গানা ভাবি, বাবা এসা পরে মুসা নবী, তাই তো পান যে গানা ভাবি, উম্মত তোরাবেন নবী, উম্মত তোরাবেন নবী, সই দিলেন রাসূল দেওয়ান, ভেদ জেনে সেই নামাজে সোপে দাও প্রাণ, ও ভাই মুসলমান, ভেদ জেনে সেই নামাজে সোপে দাও প্রাণ। আসতে বাবা, বুঝা গেছে? আমার দাদাগুরু রজব চান বলেছে, ফজর আদম শফিউল্লাহ, জোহর পড়েন ইব্রাহিম খলিলুল্লাহ, আসর পরে ইউনুস নবী, মাগরিব হয় ইশার কল্যাণ, মাগরিব পরে ঈশা নবী,
এসা পরে মুসা নবী, তাই তো পাঞ্জাগানা ভাবি উম্মতকে তোরাবেন নবী সই দিলেন রাসূলুল্লাহ। আমার নবী মেরাজে যায়, আমরা কিছু কিছু গায়ক গায়িকারাও কই, আমরা কিছু কিছু গায়ক গায়িকারা কই, ওই নবী মেরাজে যাওয়ার সময় মুসা নবীর সাথে আসার সময়, আসার পথে মুসা নবীর সাথে দেখা, মুসা নবী কইছিল নবী মোহাম্মদ আপনি আল্লাহর কাছে গেলেন, আল্লাহ আপনারে কি দিল? তখন আল্লাহ নবী বলছিল আল্লাহ দিছে আমারে 50-70 নামাজ আর 12 মাস রোজা। তখন মুসা নবী কইছিল হে মোহাম্মদ আপনার ওই উম্মতরা কলির যুগে এই 50-70 নামাজ পড়তে পারবো না আর এক 12 মাস রোজা তারা রাখতে পারবো না, আপনি আল্লাহর কাছে গিয়ে আবার কমায় নিয়ে আসেন। নবী কি করলো? আবার আল্লাহর কাছে গেল, যাওয়ার পরে আবার আইছে কি নবী কি করলো? আল্লাহ কয় 5 ওয়াক্ত কমাইছে, আরে তাও তো পারবো না। ছোট বিবেক হইল সবচাইতে বড় আদালত। কথাটা একটু এখানে ভাবেন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়নাত কোনো কিছু সৃজন করতেন না, সেই নবীর মাথায় ধরে নাই যে আমার উম্মতের এটা করতে পারবো না, সেটা ধরছে মুসা নবীর মাথায় না। এই জন্য বলি আদি পিতা আদম আলাইহিসসালাম শরণ দ্বীপার জিদ্দায় দুইজন কান্নাকাটি করতেছিল, 350 বছর পরে আরাফাতের ময়দানে আদম হাওয়াই একত্র হইল। জিব্রাইল আসিয়া বলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত মুহাম্মদুর রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। আকাশের ভিতরে যখন দেখিতে পাইল ওই নাম দেখিয়া বাবা আদম নাজাত পেয়ে গেল। 350 বছর কান্নাকাটি করার পরে আরাফাতের ময়দানে আসলো, জিব্রাইল এসে বলল পড়ো কলিমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কইরা তারা নাজাত পাইল। নাজাত পাওয়ার সাথে সাথেই আদম শুকরানা স্বরূপ আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করল। তার বাবা মা ছিল না, নিজের জন্য 1 রাকাত আল্লাহর জন্য 1 রাকাত। ইব্রাহিম নবীও তাই, তিনি কি করলেন? আগুনের কুণ্ডলি জ্বালাইলেন তাকে পুরানোর জন্য, সেখানে যখন ফুলের বাগিচা হয়ে গেল সেখান থেকে উদ্ধার হয়ে আল্লাহর দরবারে শুকরানা স্বরূপ 4 রাকাত নামাজ আদায় করলেন, নিজের জন্য আল্লাহর জন্য, তার মা ছিল বাবা ছিল মায়ের জন্য এবং বাবার জন্য। এমনি ভাবেও আসর ইউনুস নবী নিজের জন্য আল্লাহর জন্য মায়ের জন্য বাবার জন্য 4 রাকাত, ঈশা নবীর বাবা ছিল না এই জন্য তার মায়ের জন্য নিজের জন্য আর আল্লাহর জন্য শুকরানা করে, এসা মুসা নবী পরে মুসা নবীর বাবা মা ছিল দুজনের জন্য নিজের জন্য আর আল্লাহর জন্য এই 4 রাকাত। এই 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহর নবী মেরাজে গিয়া ওই যে সিল মোহরে সই দিয়া তারপরে নিয়ে আসছে। এর আগে যদি আমি যাই ওই নূরের জগতে, ময়ূরিনী বসলো যখন একিন দরাতের ডালে রই উপরে, সরমের একটা আয়না যখন দিল ময়ূরের সামনে, একিন দরাতের ডালে যখন ময়ূরিনী ভেসে বসলো, গলার মালা মা ফাতেমা, কানের বালি ইমাম হাসান হোসেন, মাথার তাজ হইল মাওলা আলী, আর ময়ূরিনী যখন নিজেই সাজলেন নবী, তখন সরমের একটা আয়না ওই ময়ূরিনীর সামনে যখন আমার আল্লাহ পাক ধরলেন, নিজে লজ্জায় ভয়ে মাথা নত করলেন 2 বার, আর ময়ূরিনী বসা ছিল রুকু অবস্থায় 2টা সেজদায়, ওই 2টা সেজদা সৃষ্টি হয় আর রুকু অবস্থায় বসা ছিল তাই রুকু সেজদা, আর তার শরীর থেকে 5 ফোঁটা ঘাম পড়েছিল, এই 5 ফোঁটা ঘামের থেকে সৃষ্টি হইল 5 ওয়াক্ত নামাজ। এই তোই আপনার কথা ছিল, আশা করি জবাব হইল, এই তোই আপনার কথা ছিল, আশা করি জবাব হইল।
তাই প্রত্যেকটা নবীর আমলেই শরীয়ত ছিল, শরীয়ত হইল সংবিধান। নূহ নবীকে কোরআন শরীফে আল্লাহ পাক বলছে তিনি হইল শরীয়তের নবী। নূহ নবীকে আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিছে নূহ নবী হইল শরীয়তের নবী। প্রত্যেকটা নবীর আমলেই কলেমা ছিল। আদম নবীর আমলে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, নবীর আমলে লা ইলাহা ইল্লাল্লাহু আদম শফিউল্লাহ, ইব্রাহিম নবীর কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। প্রত্যেকটা নবীর কলেমা ছিল, শরীয়ত ছিল, শরা ছিল। এবার আমারও জিজ্ঞাসা এলো, জবাব যেন পাই, ধীরে ধীরে তাহার কাছে প্রশ্ন করে যাই গো, প্রশ্ন করে যাই। যাইতে যদি চাও মন ঢাকা, গুরুকে করো সখা। এখান থেকে ঢাকা জিরো পয়েন্ট, গুলিস্তান জিরো পয়েন্ট, কয় কিলো হবে, 10 কিলো বা 11 কিলো বা 12 কিলো, এইটাও কিন্তু ঢাকা জেলার ভিতরে আছে। কেরানীগঞ্জ ঢাকা জেলার ভিতরে আছে, ঢাকা জেলাটা অনেক বড়। এইখানে আসলাম, আপনি যে গানের ভিতরে কইছেন যাইতে যদি চাও মন ঢাকা, এটা কোন ঢাকা? এই ঢাকাটা কোন জায়গায়? এই ঢাকায় যাই তৈলে কি এরোপ্লেন, ট্রেন, রিক্সা, হুন্ডা, সিএনজি কি লাগে নাকি অটোরিক্সা? না, অটোরিক্সা এটার অত দরকার নেই, এই পর্যন্ত করলে হইব। আপনি কইবেন ঢাকাটা যামু কেমনে, এটা যাওয়ার বাহনটা কি, এই যাওয়ার বিষয়টা কোথায়, ঢাকার আশপাশের দুই একটা জেলার নাম কইন ওই ঢাকা। এই ছোট্ট করে একটি কথা, আমি একটি নাতে রাসুল না রাখলে আমার ভিতরে ভালো লাগবে না, কারণ যার থেকে সব কিছু সৃষ্টি আমার দয়ার নবী মায়ের নবী নামে একটি নাতে রাসুল রাখলে। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ওগো সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, মোহাম্মদ মুস্তফা নবী সাল্লেওয়ালা, খোদা রখাস নূরে তোয়া রজিনি, শাহাদাতের বাণী তার মুখে শুনি, খোদা রখাস নূরে তোয়া রজনী, শাহাদাতের বাণী তার মুখে শুনি, সুস্থা কোন মাবুদ নাই এক আল্লাহ, সুস্থা কোন মাবুদ নাই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লেওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লেওয়ালা। বলে নবী গোলাপের ফুল, কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী, কেউ বা বলে নবী গোলাপের ফুল, কেউ বা বলে নবী নূরের পুতুল, নহে গোলাপ নহে পুতুল শুধু নূর আল্লাহ, মোহাম্মদ মুস্তফা নবী সাল্লেওয়ালা, মোহাম্মদ মুস্তফা নবী সাল্লেওয়ালা।
মোহাম্মদ মুস্তফা নবী সাল্লেওয়ালা মোহাম্মদ মুস্তফা নবী সাল্লেওয়ালা হাবিয়া মাওলানা নজরুলে বলে দয়াল নবীর দেখা পাইলে হাবিয়া বলে হাবিয়া মাওলানা নজরুলে বলে দয়াল নবীর দেখা পাইলে আমার হাতে মালা গেছে পরাইলাম গলা মোহাম্মদ মুস্তফা নবী সাল্লেওয়ালা মোহাম্মদ মুস্তফা নবী সাল্লেওয়ালা অত্যন্ত চমৎকার করে গান করলেন, কথা বললেন, শুনলাম আমরা, খুব ভালো লাগলো। আসলে গান শুধু গাইলেই চলে না, মাঝে মধ্যে একটু গান শুনতেও হয়। আজকে তো গায়িকার চেয়ে দর্শকের কাতারে দাঁড়ায় বসতে খুব ভালো লাগতেছে, খুবই ভালো, অত্যন্ত চমৎকার করে গান করলেন। আমার প্রতি তার অনেক অভিযোগ, এত অভিযোগ কেন বুঝলাম না তো, এত অভিযোগ নিয়ে বসে রয়েছে, মনে হয় বাড়ির থেকে অভিযোগের লিস্ট নিয়ে আইছে আমার প্রতি। নয়েজ করতেছে ভাই, এটা একটু ঠিক করে দেন। আমি বলেছিলাম আপনি কি আসলে মারিফতের পক্ষে আছেন না শুধু শরীয়তের মধ্যেই আছেন? আসলে আমি তো সব কিছু মিলিয়েই আছি। বলেছিলাম আমাকে যে আপনি আল্লাহ পাকের নামের কথাটা জিজ্ঞেস করলেন, আপনার সন্তান ছেলে মেয়ে কয়টা? আমার বলতে কিছু নাই, আমি আমার বলতে আর কিছু নাই, আমি আসলে আমার কিছুই মনে করি না, কারণ 50 বছর আগে আমি ছিলাম না, 50 বছর পরে আমি থাকবো এর কোনো গ্যারান্টি নাই, তার মানে আমার কিছু নাই। এত কিছু কবার পরে সে আবার সুন্দর করে বলতেছে যে আসলে হ্যালো হ্যালো, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ছেলে, আমার বলতে কিছু নাই কিন্তু তবু আমার কিছু আছে। একদম যে নাই কিছু সেটা কিন্তু না, এর মধ্যে কিছু একটা আছে, কথা একটা পাইছি, এটা একটু পরে দিমু। এর আগে আমাকে আরও অনেকগুলো কথা উনি বললেন যে মঞ্চ এত ছোটো ছোটো করলে কিন্তু খবর আছে, 45 মিনিট মানে মঞ্চ করার পরও যদি মঞ্চ আপনার কাছে ছোট মনে হয়, আমি কি 4 ঘন্টা দ্বারা একলাই গান গাইব? এই তো লাইনে আইসে, আমারও বায়না কইরা আনছে, আপনারও বায়না কইরা আনছে, আপনার না বলে কি শোনাই, তাইলে আবার আপনারও বায়না করছে, আমারও বায়না করছে, এনো তো আপনার কথা আয়া পড়ছে, আমারও বায়না করছে, আপনারও বায়না করছে, এত সারাসারি নাই। যদি আপনার কিছু নাই থাকতো তাইলে এই কথা কেন আপনি বললেন যে আমারও বায়না করছে, আপনারও বায়না করছে? আমি সত্তা যেহেতু আপনার মধ্যে নাই তাইলে এই কথা আইলো কোথেকে? হ্যাঁ,
ও বিচার মানি তাল গাছ আমার মায়েরে বাদ দিতাম না। এক ছেলে দরবার ডাক দিছে, আপনাদেরকে মানে তত্ত্ব তালিম বইলা কথা বলবো এটার কোনো যোগ্যতা বাবা আমার নাই, দেওয়ান বাড়ি কিন্তু পাশি, আপনারা যে কথা আমাদের কাছ থেকে শুনবেন এগুলো 50 বছর আগে শুইনা মুখস্থ টুটস্থ করে ফেলছেন, আপনাদেরকে বোঝানোর ক্ষমতা নাই, একটু বললে ভাল লাগবে, পুরান কথা শুনলে মজা লাগবে, এর জন্য বলতাছি। এখন যদি বলেন এই বাচ্চা বন্ধ করো, আমার কিন্তু কোনো ক্ষমতা নাই কথা বলার। আছে কি আপনারা সব জানেন না? জানেন। এরপরও এই যে অনেক সময় দেখবেন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন হাত পাও খালি কামড়ায় চাপায়, আরে এমন যদি একটা মানুষের হাত পাউটা একটু টিপ্পা দেয় একটু ভাল লাগে, নিজেরটা নিজে টিপলে কিন্তু ভাল লাগে না, যেন ছোটো মানুষ বলতেছি এতে আপনাদের ভালো লাগবে, এটাই হলো বড় কথা। এটাই বাস আপনি যে বললেন আমার এই কথাটা যে খাদিজা আজকে তোমার খবর আছে, ছোটো ছোটো মঞ্চ করলে কিন্তু কোনো সারাসারি নাই, একটা প্রশ্ন করলেই এখন মোবাইল আছে, কই মোবাইল প্রশ্নটা কইরা তো বেকায়দায় পড়ে গেছি, কারণ সাথে তো মোবাইল আছে, কই আজকে এমন প্রশ্ন করবো যেটা মোবাইলের মধ্যে নাই। আপনি করেন না প্রশ্ন, আমি আপনাদের দিকে ডরাই নাকি? কি একটা অবস্থা, আপনি সারা রাত প্রশ্ন করবেন, আমি খাদিজা যদি জবাব না দিয়ে যাই তাইলে আমরা কইবেন যে খাদিজা ময়মনসিং থেকে আইসে একটা জবাবও দিতে পারছে, আপনি আগে আমারে গাড়ি দেন কে? হ্যাঁ এই সাহস আপনারই কেটা দিছে, আপনি যেবার জারি দিলেন, আচ্ছা থাক জারি দিতেই পারে বড় মানুষ, জারি তো একটু দেওয়াই যায়। আপনি মারিফতের ভূমিকায় গান করলেন, আপনার স্তম্ভ কই? আপনি তো মাটি ফালাইলেন না, এটারে তো সঠিকভাবে শক্ত করলেন না, আপনি আমার ডাক দিলেন, ডাক দিলেই কি আপনার কাছে জামুগা? আমারও সে ডাকলো, আপনি আমার ডাহেন আমি আপনার ডাহি, তাইলে সারা রাত তো ডাহা ডাহ যাবো গা, আমি আপনার ডাইতে না, আপনি তো আসতে হবে, আমি তো বলি নাই যে আমি আপনার পথে নাই, আপনি এটা কেমনে বুঝলেন যে আমি আপনার কাছে নাই? ওই বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় রে তোরা নবীর দিনে। আচ্ছা ভাই এখানে কারা কারা মুসলমান হাত তুলি তো? হায় হায়, হ্যাঁ আচ্ছা আমরা নবীর উম্মত মুসলমান তো ইনশাআল্লাহ, আচ্ছা আমরা নবীর উম্মত মুসলমান দাবি করি, আমরা এনা সবাই মুসলমান, আপনি একটু ওই যে সনাতন ধর্মে যারা আছে হিন্দু পট্টির মধ্যে ওইখানে যা একটু দাওয়াত দেন না ভাই, আপনি তো আঙ্গুর মধ্যেই দাওয়াত দিতেছেন, আমার নবী তো ইসলামের দাওয়াত দিছে ইহুদি কাফের গোর কাছে, আমরা কি কাফের নাকি? হ্যাঁ ও আঙ্গো কাছেই দাওয়াত দেন, কারণ মায়ের টাইর খাওয়ান লাগতো না তো, যেন মায়ের খাওয়ান লাগবো, হেন দাওয়াত দিত না, হেন দাওয়াত নাই, হেন কইব না, ঠিক আছে আপনারা ভালো কাজ চালায় যান। একটা গান গাই, গানটা একটু শোনেন, আসলে প্রশ্ন করছেন চমৎকার, সঠিকভাবে মারিফতের ভূমিকা থেকে আমি তার জবাব ইনশাল্লাহ দিব। মারিফত এমন একটা সত্তা, এত কথা বলতে হয় না তো যে ছোট বাচ্চা বাপ মা ডাকতে পারে না, তারে সারাদিন বইরা কইতে হয় বা 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 বা, পরে 5-7 দিন পরে বলায় একবার কয় বা বা, আর যে বাবা কইতে জানে তারে আর এত ডাকাডাকি করার প্রয়োজন নেই, এরা যারা আছে সবাই জ্ঞানী, এখন আমি এত কি বুঝাম? আপনি 14 বছর ধরে এই মঞ্চে গান গান, আপনার সাহস আলাদা, আমার সাহস কম, পরে বেশি কথা কইতে কইবেন পরে খামো মায়ের, এটা এটা চলতো না। একটা গান গাই, গানটা একটু শুনুন। ছেড়ে দিয়া বহি যদি যাবি,
লাগাও প্রেমের চাবি, দেখা পাবি ফানা ফিল্লার দেশে যদি যাবি। আমি গানের মধ্যে বলেছিলাম, তুমি যেতে যদি চাও মন ঢাকা, গুরুকে করো সখা। মানে গুরুর কাছে এমন একটা পোস্ত আছে, তুমি যদি ঢাকা যাইতে চাও তাহলে গুরুকে তোমার সখা ভাবতে হবে, গুরুকে তোমার সকল কিছু ভাবতে হবে, তবেই তুমি ঢাকা যাইতে পারবা, নয়তো ঢাকা যাইতে পারবা না। নাজিরপুর কলাতিয়া বাজার থেকে ঢাকা 10 কিলো বা 11 কিলোমিটার, ভাইয়ের অনুমান মতো বলছে, আমি তো ঢাকায় থাকি না। তাহলে এই ঢাকা তো একদম কাছে, আপনি যে ঢাকার কথা বললেন ওই ঢাকাটা কোনটা? ওই ঢাকাটা যাইতে হইলে কি করার দরকার? ওটার মধ্যে কি প্লেনে যাইতে হইব নাকি জাহাজে যাইতে হইব, না আপনি কেমনে যাবেন, ঘটনাটা কি আসলে? ঢাকাটা আসলে কোথায়? ঢাকার আশেপাশে 2-4টা স্টেশনের নাম বলুন। আসলে একজন ভক্ত যখন গুরুর কাছে যায়, গুরুর কাছে যখন আত্মসমর্পণ করে, গুরুর কাছে যখন হাত রাখা ওনার নিজেকে নিজের মতো করে আর রাখে না, গুরুর হাতে আত্মসমর্পণ করে দেয়, তখন তার কল যে জিন্দা হয়। ঢাকা মানে কি? নিজের মধ্যে নিজেকে চিনা, জানা, বুঝা। গুরুকে সখা ভাবলে ওই ঢাকা যাওয়া সম্ভব। যেমন আমাদের এই দেহের মধ্যে কল আছে, এই কল আসতে বাবা আসতে, এই দেহের মধ্যে একটা কল আছে, এই কল হইল একটা, এর মুখ হইল দুইটা, একটা উপর দিকে একটা নিচের দিকে, একটা উপর দিকে মুখ করা, একটা নিচের দিকে মুখ ফিরানো। এটা যারা ওলির বাড়িতে যায়, আল্লাহওয়ালাদের কাছে যায়, তারা জিকিরের মাধ্যমে এই কল্পটাকে জিন্দা করতে পারে এবং কল্পটাকে খুলতে পারে। এই কল্পটাকে খুললে তারা সেই ফানা ফিল্লার দেশে যায়। বাঁকা বিল্লা ফানা ফিল্লার স্তরে যখন সে চলে যায়, তখন তার মূল যে জায়গাটা, রাজধানী হলো আমাদের ঢাকা, তাই তো? এইরকম একটা জায়গার মধ্যে অবস্থান করে। এটা গুরুর কাছে যাওয়ার আগ পর্যন্ত সম্ভব না। আপনি যখন গুরুর কাছে যাবেন, তখনই সেই ঢাকা যাওয়ার রাস্তা আপনি পাবেন। কোনো মানুষ যদি মনে করে ওই লোকটার কাছে গেছি আমার ভালো লাগে নাই, তার কাছে আমি বায়াত নিব না, তার প্রতি যদি একটু বিশ্বাস না থাকে, তাহলে তার ধারা পীরের কাছে যাওয়া উচিত না। কবি জালালউদ্দিন সাহেবের একটি গান আছে, মানুষ রতন করো তারে যতন, যারে তোমার প্রাণে চায়। ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন, যাহার কাছে ভোজ থাকবে চিরদিন, চণ্ডাল কিংবা হোক না মমিন, পরে থাকো তার চরণ আসে। মানুষেতে বিবাদ ঘটে, মানুষেতে ঘোল, মানুষেতে জ্ঞান বুদ্ধি, মানুষেতেই ভুল, কাটা দিয়া তুই কাটারে খুল, মরিস না আর বিশ্বের জ্বালায়। নরকেরই রাস্তা দিয়া স্বর্গে চলে যাও, অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও, যেখানে তোমার পিছলে পাও উঠে দাঁড়াও সেই জায়গায়। মনসুরে কয় নিজে খোদা অপরাধ নাই তার, এক ভিন্ন দ্বিতীয় কইলে আমরা সকলে গুণাগার, বিষ খেয়ে কারো হয় উপকার, অমৃত খেয়ে কেউ মারা যায়। হালালেতে হারাম আছে ভাবির বিপর্যয়, এক শব্দ স্থান বিশেষে ভিন্ন অর্থ হয়, ভাব বুঝিয়ে জ্বালালে কয় প্রেমের হাওয়া লাগলো নাম। যতক্ষণ পর্যন্ত ভক্তি বিশ্বাস প্রেম কারো কাছে আত্মসমর্পণ না হবে, আপনি ঢাকা কেন কেরানীগঞ্জ চিনবেন না? জানো না রে ও ভান্ত কিসে গুরুর ভজন হবে, জানো না রে
সাথে যার গোপন পিড়ি তার সাথে আদান প্রদান, তার প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের ভেদ বিধান। আছে পঞ্চরস একত্রে কদা মানব হারিতে ভরা, রাধা বল্লভ বলে পেল যারা প্রেমের মরা মরছে ভবে। যাকে দেখলে ভাব জাগ্রত হবে, যাকে দেখলে মায়া মহব্বত হবে। আসলে আপনি শরীয়তের পক্ষে, এলমে শরীয়ত নিয়ে আলোচনা করতেছেন, কথা বলতেছেন। মারিফত এমন একটা বস্তু, মারিফত এমন একটা জিনিস, এটা কাউকে দেখানো যায় না, বোঝানো যায় না। যখন আপনি ওই রাস্তায় অগ্রসর হইতে থাকবেন, আপনাকে একটা রাস্তা অনুসরণ করায় দেওয়া হইব যে বাবা তুমি ওই রাস্তা দিয়া যাও, ওই রাস্তায় গেলে তুমি ভালো কিছু পাও। যখন আপনাকে ওই রাস্তার দেখায় দেওয়া হবে, আপনি ওই রাস্তায় অগ্রসর হইলে আস্তে আস্তে মজা পাইবেন, আস্তে আস্তে গম্ভীর হবেন, আপনার মজাটা আপনি বুঝেন নিজে গম্ভীর হইয়া থাকবেন। এইটা খাওয়ায় দেওয়ার জিনিস না। নামাজ শিক্ষা বই পড়লে, নুরানি শিক্ষা বই পড়লে নামাজের নিয়ম নীতি সবই শিখা যায়, মারিফত পইরা বুঝার জিনিস না। গুরুর বাড়িতে যাইতে হবে, গুরুর তালিম নিতে হবে, গুরুর কাছে থাকতে হবে, গুরুর সাথে বুঝতে হবে। গুরু যে শিক্ষায় শিক্ষিত করে, সেই শিক্ষায় শিক্ষিত হইতে হবে। এই যে ঢাকার যে বিষয়টা, আশা করি আমার এই গানে এবং কথায় ঢাকা যে কোথায় এটা আপনি খুঁজা পায়া গেছেন। মোরাকাবা ধ্যানের ঘরে ওরে তিন ভাগে বিভক্ত করে, করতে হবে মুর্শিদের পাইর হবে মুর্শিদের পাইরবি বলে দিনের ঘরে না হলে মীর এসব হাওয়ায় পড়ি ভেবি দিনের ঘরে না হইলে মীর দিনের ঘরে না হইলে মীর এসব হাওয়ায় পড়ি ভেবি হালিম বলে একুল ফুল খাবি রে মন হালিম বলে একুল ফুল খাবি দেখা পাবি ফানা ফিল্লার দেশে যদি যাবি ফানা ফিল্লার দেশে যদি কথার জবাব এবং পালার গান যতটুকু না হলেই নয় চেষ্টা করলাম শেষ করার জন্য। নাজিরপুরের নজরুল ভাই এই বাড়ির জামাতা, উনি আমাকে 500 টাকা দিয়েছেন, ওনার প্রতি সালাম রাখছি। আসসালামু আলাইকুম। ঢাকা চক বাজার থেকে আগত, উনি আমাকে 210 টাকা দিয়েছেন, ওনার প্রতি সালাম রাখছি। আসসালামু আলাইকুম। কমিটির পক্ষ থেকে, আমাদের টুনাশা বাবার দরবারের পক্ষ থেকে আমাকে আরও 500 টাকা দিয়েছেন, ওনার প্রতিও সালাম রাখছি। আসসালামু আলাইকুম। যাই হোক, যারা টাকা দিয়েছেন দোয়া করেছেন সকলের প্রতি আমার সালাম। আচ্ছা, কলাতিয়া বাজারের আলোকিত সুমন ঘোষ মিষ্টির দোকানের মালিক, উনি আমাকে আরো 500 টাকা দিয়েছেন, ওনার প্রতি সালাম রাখছি। আসসালামু আলাইকুম। আয় জাঙ্গড়া ভাই করছে
একটা জামে পড়ছে। ছোট্ট করে একটা বিষয় জানতে চাই, বুঝতে চাই। শুনলাম শরীয়তের কোন নবী কিভাবে আমাদের মাঝে সালাত নিয়ে আসছিলেন, শুকরিয়া বাবদ একটা চমৎকার গান দিয়ে মিমা এবং চমৎকার করে কথাও বলেছেন। আর একটু জানতে চাই, বুঝতে চাই, আমরা শরীয়তের অনেক বিষয় বুঝি না, যদিও শরীয়ত আমরা পালন করি মুখে মুখে। শরীয়তকে সহিসুদ্ধভাবে নিজের মধ্যে ধারণ করতে হইলে অনেক কিছুর প্রয়োজন। এখন একটা মানুষ যদি শরীয়ত সম্পর্কে না বুঝে না জানে, তাহলে তো সে শরীয়ত করতে পারবে না। আপনি বললেন, ওই বাজে ইসলামের ডঙ্কার শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় রে তোরা, আবারও আছে। স্পেন থেকে আগত আচ্ছা সনাতন ধর্মের জয় ভাইজান, উনিও 500 টাকা দিয়েছেন, ওনার প্রতি আদাব রইল, ধন্যবাদ। যারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সকলের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি একটু মেহরবানি করে বলবেন যে আসলে শরীয়তের কি কোনো আলাদা কোনো রং আছে কি না? আমরা তো অনেক কিছুই আমাদের শরীরে যে রংগুলো ব্যবহার করি, জামা পরি অনেক সময় অনেক কারণে, শরীয়ত হইলো একটা চামড়ার মতো, এটা একটা বেড়া, কিন্তু এর আলাদা নিজস্ব একটা রং আছে। আমার আপনার কাছে একটু জানা দরকার, বোঝা দরকার, আসলে ওই শরীয়তের রংটা কি, ওই রংটা দেখলে শরীয়তটা কি আসলে ভালো লাগবে না অন্যরকম লাগবে? শরীয়তের যদি রং থেকে থাকে, সেটা কী রং এবং কার মাধ্যমে সেই রং প্রকাশ হয়েছিল? ছোট্ট করে একটা প্রশ্ন, যদিও কথাটা ছোট কিন্তু গুছায় বলতে গেলে আশা করি একটু বড় হবে, কারণ উত্তর তো তেমনই হবে। আর যার তার কাছে তো প্রশ্ন জিজ্ঞেস করি নাই, এমন এক ব্যক্তির কাছে প্রশ্ন জিজ্ঞেস করছি, এক কথা বললে সে 10টা কথা দিয়ে বোঝায় দেওয়ার মতো ক্ষমতা রাখে রাখে। তো আমি আশা রাখবো, যদিও গুছায়া সুন্দর করে প্রশ্নটা করতে পারি নাই, আপনি আপনার মতো কইরা আমাকে একটু বুঝাইয়া দিয়ে আপনার একটা দয়ালি গাই, তারপরে ভাইজানের এখান থেকে বিচ্ছেদ শুরু হবে। আপনি আগে আইছেন না দুনিয়াতে, বিচ্ছেদ তো আপনার এনতেই শুরু হওয়ার কথা। দুনিয়াতে আইছে আগে, খাইছে বেশি, দেখছে বেশি, পড়ছে বেশি, আমার পর কিসের বিচ্ছেদ?
যা প্রশ্ন ছিল অনেক সুন্দর করে জবাব দিয়েছে, জবাবের কোনো অভাব রাখে নাই। আমি একটি গান করেছিলাম, ওই বাজে ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় রে, কয় আপনি দাওয়াত, নবী দাওয়াত দিছে কাফেরদের কাছে, বেদিনদের কাছে, আপনি দাওয়াত দেবেন তাদের কাছে, তাদের কাছে দাওয়াত না দিয়া এখানে আমরা সবাই মুসলমান, আপনি আমাদের ভিতরে দাওয়াত দিতেছেন, এটা আপনি হইল? আচ্ছা, এই জায়গায় সবাই মুসলমান, আচ্ছা দুই চারজন কি হিন্দু লোক নাই, সনাতন ধর্মের লোক নাই? আছে, আছে না? আপনি যে কইলেন এই জায়গায় সবাই মুসলমান, আপনি যাই না কইবেন তো আগে? আর একটা হইল কি, আপনাকে আমি বলি, নবীকে আঘাত দিছে কারা বেশি বাবা, ওই কাফেররা, বেদিনরা, ওই যে কি বলে এটাকে আপনার ফ্রান্সের থেকে আইসা, ইটালি থেকে আইসা, আমেরিকা থেকে আইসা, তারা তাকে তার ঘরের লোকেরা কষ্ট দিছে, সেই ঘরের লোকগুলি কারা, এই জায়গায় আপনারাকে বুঝতে হবে। আপনি মুসলমান ধর্মে, ইসলাম ধর্মে আপনাকে দাওয়াত দেওয়া হইল, আপনি মুখে মুখে দাওয়াত বললেন, মানলেন, কিন্তু পিছনে গিয়ে আপনি আমার ঘরের ভিতরে ছুরি দিয়ে আঘাত করলেন, এর নাম ইসলাম না, এর নাম মুসলমান না। ইসলাম হইল শান্তি, এটাকে অশান্তি করলো কারা? ইমাম হোসেনকে সেই ফোরাত নদীর পারে কারবালার প্রান্তরে হত্যা করলো কারা? এই বিষয়গুলি আমাদের আগে বুঝতে হবে। আমরা নবীর দিন কোনটা, নবীর ধর্ম কোনটা? আপনি আমাকে প্রশ্ন করছেন যে শরীয়তের রং কি, শরীয়তের রং হইল নূরের রং, নূরের রং হইল আলো, আলো হইল সাদা, সরল, সত্য। সাদার ভিতরে যেমন কোনো কাদা নাই, তার ভিতরেও কোনো ত্রুটি নাই, তবে সেই ত্রুটিগুলি লাগাই আপনি, আমি, আমার মতো নামধারী কিছু মুসলমান। এই জন্য উচিত কথা না বললেই না মাতাল কবি রাজ্জাক দেওয়ান রহমতুল্লিল আলাইহি তিনি গান লিখে গেছে, তার বাণী, টুপি জুব্বা লম্বা দাড়ি রাখিয়া মুসলমানি। হ্যাঁ, এই যে বিষয়গুলি, ইয়াজিদের মাথায় টুপি ছিল, ইয়াজিদের মুখে বড় বড় দাবি দাড়ি ছিল, কিন্তু নবীকে মানে নাই, ইমাম হোসেনকেও হত্যা করছে। বাবা, প্রকৃত মুসলমান আত্মসমর্পণ করতে হবে আপনার আল্লাহর উপরে, আল্লাহর উপরে ইমান আনতে হবে, না দেখা তাকে বিশ্বাস করতে হবে, শরীয়তের একিন হইল বেলগায়েব একিন, আর আপনার মারফতের একিন হইল আইনুল একিন, অর্থাৎ দেখে বিশ্বাস করা, আমার শরীয়তে হইল খোদা আছে তাকে না দেখে বিশ্বাস করা। তবে সালাতে যখন মশগুল হয়ে যায়, কোন কোন ইমাম, কোন কোন নামাজি খোদাকে দেখতে পায়। আপনি আমাকে বলছেন তাদের ভিতরে গিয়া ইসলাম প্রচার করেন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে দিছে আপনি দাওয়াত দিতে পারবেন, যদি সে আপনার ধর্মে না আসে তাকে জোর করে আপনি তার ধর্মে আনতে পারবেন? যার যার ধর্ম শেষে পালন করবে, এটাই নবীর আইন, এটাই রসুলের আইন, এটাই আল্লাহর আইন। কিন্তু বাবা, আমাদের এই মুসলমান ধর্মের ভিতরে দায়িকা যে মুসলমানদেরকে হত্যা করতেছে, এই জায়গাটা কোন জায়গায় বাবা? আগের দিনে গ্রামের মধ্যে মানুষ মারা গেলে জানাজার নামাজ হইত, জানাজার নামাজের পরে দোয়া করা হইত, মোনাজাত করতো নাকি বাবা? এখন বলতেছে কি কয়ে, এখন কয়ে না জানাজার পরে আর দোয়া করা যাইব না, এই দোয়া বন্ধ, এটা বেদাত। মিলাদ পড়তো তিন দিনের দিন, মিলাদের সময় ক্যাম্প করা হইতো, ইয়ানবী সালাম আলাইকা বলে দাঁড়ায় যেত সবাই, এখন কয় না ওইটা দাঁড়ানো যাব না, এটা দাঁড়ানোর দরকার নাই, তোমরা এখন বৈষ বিষয় পড়ো। তাহলে সেই রাসুলকে আমরা মানলাম কিভাবে, আমরা করলাম কিভাবে? এটা তো আমাদের ভিতরেই, সেই মুসলমানের ভিতরেই তো সেই মুসলমানকে কাটতেছে।
এইটার সূত্রটা আসছে ওখান থেকে, নবী যখন ওয়াজ করত, মাহফিল করত, সেই মাহফিলের ভিতরে বাধা দিত একজন মহিলা, আমার নবী বলসোর নাকের মাথাটা কেটে দাও। সেই মহিলার গর্ভে জন্ম নিল আব্দুল ওহাব। সে বড় হয়ে মাকে জিজ্ঞেস করলো, মা তোমার নাকটা কাটছে কেনা? কয় মোহাম্মদ নামের নবী। কয় আমিও তার নাক কাটো। মাই কয় বাবা তার লোকে পারবি না। কয় কেন? কয় তার দল অনেক বড়, তার সাথে পারবি না। আব্দুল ওহাব বলল, মা রে আমি তার সাথে তরবারি দিয়ে যুদ্ধ করব না, কিন্তু ভিতরে থেকে ইসলামে থেকে এই মুসলমানে থাকে আমি এমনভাবে যুদ্ধ করব তার ইসলামটা নিজ দিয়ে তার নাকের মাথাটা আমি কেটে দেব। এখন সেটা হচ্ছে আমি দাওয়াত দেবো, গিয়ে পরে আগে নিজের ঘর ঠিক করে লই, তারপরে পরের ঘর। আমার ঘর ঠিক, তারপরে সব ঘর ঠিক। এই জন্য রসুল বলছে, যার যার ঘরের স্ত্রী যদি তার স্বামীকে ভালোবাসে, ভালিকে স্বামীকে সম্মান করে, তাহলে বাইরের মানুষও সম্মান করব। স্ত্রী যদি স্বামীকে সম্মান না করে, বাইরেও সম্মান করবে। এই জন্য বাইরের মানুষের কাছে সম্মান পাইতে হইলে আপনাকে আগে সম্মান কুড়াইতে হবে। আমার কলেমার দাওয়াত দিছি, আপনার যদি ভালো লাগে আসবেন, না ভালো লাগলে নাই। আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে আপনাকে আগে একটা প্রশ্ন করে নিই। করেন করেন। আমার শরীয়তের ব্যানা হইল পাঁচটা। পাঁচটা কি? কালেমা, কালেমা হইল প্রথম, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটা ব্যানা। আপনি বলেন আপনার মারফতের ব্যানা কয়টা? আপনার মারফতের ব্যানাগুলি কি কি? আমার শরীয়তে হারাম, হালাল, মাকরু, মোভা, এইগুলি মান্য করে চলতে হয়, ছোটদের স্নেহ করতে হয়, বড়দের সম্মান করতে হয়, মা বাবার খেদমত সেবক যত্ন করতে হয়, অষ্টসরাও আছে। আপনি বলেন আপনার মারফতের বিষয়গুলি কি? আপনি একটু বিষয়টা বলেন। ওই যে বাস পান্না নে, আপনি আমারে ছোট্ট করে একটা প্রশ্ন করে কইতেছেন, এটা জবাব দিতে গেলে অনেক বিশাল বড় হইব। আপনি আমারে কিছু কনান না কন, কিন্তু সিমটি যে দিছেন একটু বুঝছি আমি। একটা গান করি আগে, গানটা শোনেন, আমার দিকে তাকায় সব। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। ফিরে রোজা
গন্ডগোল সামনে রঙের প্রশ্ন জিগায় বলেন নাই আমারে একদিন আমার দয়াল নবীর কাছে গেল আলী আলী পয়গাম্বরে আলী গিয়ে মাওলাই আলী গিয়ে বলে নবী আপনারে জানাই শরীয়তের আলো কিভা বলে না আমায় তাই আমার নবী বলে দেখতে চাও না শুনতে চাও আলী বলে দেখতে চাই আপনারে জানাই বলে শরীয়তের আলো দেখতে চাও বলে হ্যাঁ দেখতে চাই বলে এই মুহূর্তে তাড়াতাড়ি তুমি কাবা ঘরের সামনে চলে যাও আলী বলে কাবা ঘরে গেলে আমি শরীয়তের আলো কিভাবে দেখতে পারবো বলে আপনি তুমি কাবা ঘরের সামনে গেলেই দেখতে পারবে আলী কাবা ঘরের সামনে গিয়ে দাঁড়াইলেন এদিক ওদিকে খুঁজে কোনো আলো তার চোখে পড়ে না অনেকক্ষণ পরে মা ফাতেমা ইশা মাওলা আলীকে ডেকে বলে আলী রে তুমি কি খুঁজতেছো বলে আমি খুঁজতেছি একটি আলো কিন্তু সেটা তো চোখে পড়ে না মা ফাতেমা বলে তুমি দেখো তাকিয়ে আলো ঝলমল ঝলমল করছে করে জ্বলছে ইসলামের সেই আলো তোমার চোখে কি পড়ে আলী বলে ফাতেমা কোন দিকে সেই আলো তুমি ঘুরে তাকিয়ে দেখো তাকায় দেখে আমার নবী কাবা ঘরের পাশে হেলান দিয়ে দাঁড়ায় রয়েছে ঠিক তার মাথার উপরে একটা নূরের আলো ঝলমল ঝলমল করে জ্বলছে সুবহান মাওলাই আলী কয় নবী আপনারে জানাই ওই নূরের আলো চলে কিসে বলে না আমায় তাই মা ফাতেমা ডাক দিয়ে কয় আপনি কি জানেন না যেই নূরের আলো জ্বলতেছে আপনি কি বুঝেন না আলী যেই নূরের আলো জ্বলতেছে ওই নূরের আলোর ভিতরেই আমরা পাঁচজন মিশ্রিত ছিলাম তার প্রমাণ একদিন আমার নবী দিছিল জিব্রাইল গিয়া মা ফাতেমার বাড়িতে গিয়া বলে মা গো ঘরে কেউ আসছো তাড়াতাড়ি বাইরো আমি নবীর খোঁজে একটু আইছি মা ফাতেমা ঘর থেকে বাইরে হয়ে কয় ছোট কাকা অনেকদিন পরে আপনার সাথে দেখা জিব্রাইল গিয়া সেরাগান্বিত হয়ে মসজিদে নববীর বারান্দায় গিয়ে দেখে আমার নবী বসে আছে ইয়া রাসূলুল্লাহ আপনারই খুঁজে পাইলাম না
আর আপনি এখানে বসে রয়েছেন একটু রাগান্বিত সুরে যখন বলছে আমার নবী কয় জিব্রাইল একটু নরম সুরে বলো, তাজিমে রক্ষা কর, তোমার কি জানা নাই নূরের নবীর সামনে আইছো, তুমি কি ভুলে গেছো তাই বলে গোস্তাগি মাফ করবে নি আর আসলো বলে তোমার এত পেরেশান লাগে কেন দূরে থেকে, বলে পেরেশান লাগে এই জন্য ইয়া নবী যারে আমি হইতে দেখছি আপনার মেয়ে সে আমারে কয় ছোট কাকা, আমার নবী কয় এই জন্য তোমার রাগ ধরছে না কহ রাগ ধরছে, আমার নবী কয় জিব্রাইল তুমি সৃষ্টি হয়ে প্রথম কি দেখছো, কয় নবী সেইরকম পরে আপনার বয়স কত তাই কর, আমার নবী কয় আমার বয়স কত তা তো আমি ভালো করে কইতে পারুম না কিন্তু তুমি সৃষ্টি হয়ে কি দেখছো তাই আগে কও, কয় নবী আমি প্রথম সৃষ্টি হয়ে দেখি আকাশ কাঙ্গুরার মধ্যে প্রথম আসমানে বড় একটি তারা ঝলমল ঝলমল করে জ্বলছে, এটা কতদিন দেখলা বলে 70,000 বছর, তারপরে তারপরে 70,000 বছর পরে ওই তারাটা ডুবে গেল বলে ওই ডুবন্ত অবস্থায় কতদিন ছিল বলে 70,000 বছর, বলে এইভাবে উঠেছিল আর ডুবেছিল কতদিন দেখেছো বলে এইভাবে উঠেছিল আর ডুবেছিল এইভাবে আমি 72,000 বার দেখছি, আমার নবী বলো ওই তারাটা দেখলে চিনবা কহ নবী চিনুম, পিছনে চলে যাও জুব্বাটা দিল নামাইয়া মোহরে নবুয়াত নবীর বাম কাদের আড়ি নিচে আড়াই আঙ্গলি নিচে রইয়াছে ভাসিয়া কবুতরের ডিমের নাই পশম দিয়ে ঢাকা, আসুন সবাই মোহরে নবুয়াতের সম্মানে চুম্বন করে দিই, এই সুমন নিয়েও ভেজাল বেজে গেছে বাবা, ফেসবুক ঘাটলে দেখবেন অনেক বড় বড় মাওলানারা কেউ কেউ কইতেছে এই সুমা দেওয়া যাব না এই সুমা এগুলি বেদাত এগুলি নাই, আবার যারা সুন্নিয় তালিম তারা আবার বলতেছে সুমা দেওয়ার দলিল আছে, যাই হোক তারা কোনটা কার কি বলতেছে এটা আমরা যারা কিতাব পড়ি আমরা পড়ার যারা অভ্যাস আছে তারা আমরা বুঝে নিব তাদের আমল আমার হিসাব তারাই দেবে, তাই আমার নবী বলে পিছনে যাও পিছনে গিয়ে মোহর নবুয়ত দেখে জিব্রাইল এসে নবীর সামনে কয় ইয়া রাসূলুল্লাহ আমি জাতের কসম খাই ওই আল্লাহর কসম করে বলি সেই দিন এই তারাটাই আমি দেখেছিলাম প্রথম আসমানে, আমার নবী কয় আমার মায়ের ফাতে মাই কইছে তোমার ছোট কাকা তাই তুমি অপমানিত হইছো, তুমি কি জানো ওই তারার সাথে আমরা 5 জন ছিলাম, আমি ছিলাম মাওলা আলী ছিল মা ফাতেমা ছিল ইমাম হাসান ছিল আমার ছোট নাতি ইমাম হোসেন ছিল, তুমি আমার ছোট নাতি ইমাম হোসেনেরও ছোট, ওই নূরের আলো জ্যোতির আলো ওইটার রং হইল সাদা আর ওটাই হইল শরীয়তের রং, তাই ইসলাম প্রচার করবই আমি তোমারই ধারে ধারে, তুমি সঠিক কিনা নীতির কাটা দেখব পরীক্ষা করে, ফতুল্লার বড় অবুল সরকার চলে গেছে কিছুদিন আগে আমাদের মাঝখান থেকে চলে যাবে সবাই, আমাদের মাতাল কবিরাজ জগদন রহমতুল্লাহ আলাইহি তার একজন ছাত্র ছিল আমাদের জালাল দেওয়ান সাহেব কিছুদিন আগে চলে গেছে, এভাবে সবাই চলে যাবে, আবুল সরকার সাহেব একটি গান লিখেছে নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ, তবে যদি সেটা ভিতরে ঈমান ঠিক রেখে শোনা যায় আর সেটা কানে দিয়ে শুনলে এই কান দিয়ে বের করলে হবে না সাধন ভজন আমল হবে তখনই বাবা ওই কর্ম করলে নবীকে মানলে হাদিসে প্রমাণ, এই জন্য নবী নিজেই হলো ঈমান আর ওই নবীর উপরে ঈমান আনলে আমরা হব ঈমানদার, ওই নবীর উপরে ঈমান না আনলে আমরা ঈমানদার হব না, ও খাদিজা বান্দারি আপনি ঈমানদার হইছেন নি আপনারে দাওয়াত দিব না দাওয়াত দিব করে দাওয়াত তো দিব আপনারে, কারণ নবী ইসলামের দাওয়াত দিতে গিয়ে তার শরীরের রক্ত ঝরাইছে, 2012 সালে গেছিলাম উমরা হজ করতে
কাবা ঘর তোয়াব করলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা। বাহিরে এইসব পোশাক চেঞ্জ করে মদিনায় যাবো, কিন্তু যাওয়ার আগে এক বাঙালি ড্রাইভারকে বললাম, ভাই আমাকে একটু তায়েব নিয়ে যান। কয় তায়েব যাব না কেন? কয় আমার পাথর মাইরা গাড়ির গ্লাস ভাঙ্গা দিতে পারে। বাবা সেই নবীর সহব্বত মহব্বত যার হৃদয়ের ভিতরে থাকবে না, নবী কার জন্য দয়া করবে? ওই যে একটি গান আছে, দয়ার নবী মায়ার নবী আমার, দয়ার নবী মায়ার নবী কোথায় রইলে লুকাইয়া, দয়ার নবী মায়ার নবী আমার, দয়ার নবী বাবা মায়ার নবী কোথায় রইলে ভেসে যায় নয়ন জলে আমার, ভেসে যায় ভেসে যায় নয়ন জলে অন্তর যায় মন ফাটিয়া, দেখা দেন গো দয়ার নবী একবার দয়ার।
নবীর জুতা গেল আটকাইয়া দেখা দেন দে আদেন গো দয়াল নবী একবার আসিয়া অধম জানিয়া।